तब कथामृतम् तप्त जीवनम् कविभिरीरितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृणन्ति ये भूरिदा जनाः। आमरा कथामृत शुनछिलाम। आज के ठाकुर श्री रामकृष्ण कलिकाताय बलरामेर बाटीते शुभागमन करियाछेन। मास्टर काछे बसिया आछेन, राखालो आछेन, ठाकुरेर भाबा बेश होइयाछे। आज ज्योष्ठ कृष्णा पंचमी, सोमवार 25 जून 1883 ख्रीष्टाब्द, बेला प्राय 5 हइयाछे। ठाकुर भाबाविष्ट बोलछेन, देखो आंतरिक डाकले स्वस्वरूप के देखा जाए, किन्तु जतटुकु विषय भोगेर बासना थाके ततटुकु कम पड़े जाए। मास्टरमशाई बोलछेन, आगे आपनी जेमन बोलेन झाँप दीते हैं, ठाकुर आनंदित हुएछेन शुने कथाटा, बोलछेन या ठाकुर आबार या बोलतेन यस के। सकले चुप करिया आछेन, ठाकुर आबार कथा कहितेछेन, मास्टरकेई बोलछेन, देखो सकलेरी आत्मदर्शन होते पारे, সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার মশাই বলছেন, আজ্ঞে, তবে ঈশ্বর কর্তা, তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। ঠাকুর বলছে, না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। আহা, ঠাকুর কি আশ্চর্য আশ্বাস দিচ্ছেন যে আন্তরিকভাবে তাকে ডাকলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন, কিন্তু কিরকম ভাবে ডাকতে হবে, ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হবে। এই কথা শুনে একজন ভক্ত বলছে যে, আগে হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। ঠাকুর আবার মাস্টার মশাইকেই বলছেন, লীলা ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে উঠা, নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। তাঁর নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেব লীলা, নরলীলা, জগৎ লীলা, তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন। কেন? ঠাকুর বলছেন, প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না চৈতন্যদেব অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়, তাঁর অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার, গাভীর বাঁট দিয়েই ক্ষীরটা আসে, অবতার গাভীর বাঁট। ঠাকুর এইসব বলছেন আর মাস্টার মশাই শুনে শুনে ভাবছেন নিজের মনে যে ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? এই অংশটুকু এখানেই শেষ করেছেন মাস্টার মশাই। এবার দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে, একটু পরেই সন্ধ্যা হইবে।
বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। ঠাকুর মাস্টার মশাইকে বলছেন, মণি মল্লিকের নাত জামাই এসেছিল, সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না, তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মণি মল্লিকের নাত জামাই যে বইটি পড়েছিলেন সে বইটি হচ্ছে জন স্টুয়ার্ট মিলস অটোবায়োগ্রাফি। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন আর চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন, মাস্টার কি বলছেন, তাকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ, তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন, কখনো তিনি হুঁশ করেন কখনো তিনি অজ্ঞান করেন, একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে, পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ, জন্ম মৃত্যু রোগ শোক, দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবত বোধ হয়। আমরা কি বুঝবো, ঠাকুর বলছেন, আমরা কি বুঝবো, একশের ঘটিতে কি দশের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গোলে মিশে যায়। সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরের ছোট বারান্দায়। ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন, বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো, আর প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান অরূপ ধ্যান, সেই সব ঠাকুর বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি নয়টা হইবে, মাস্টার কাছে বসিয়া আছেন, রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার মশাই অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বলছেন, আগে হ্যাঁ। এমন সময় গঙ্গাপক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে আর গান ধরিয়াছে। সেই গীতধ্বনি মধুর অনাহত ধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল, আর ঠাকুর অমনি ভাবাবিষ্ট, সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে, আমার গায়ে হাত দিয়া দেখো। তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন, পুলকে পুরিত অঙ্গ। উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে ওতপ্রোত হয়ে রয়েছেন, তিনি কি শব্দরূপে
শ্রীরামকৃষ্ণ কে স্পর্শ করিতেছেন, এই কি শব্দ ব্রহ্ম? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো? মাস্টার বলছেন, আগে হ্যাঁ। ঠাকুর বলছেন, অধরের সংস্কার ছিল। মাস্টার মশাই বলছেন, তা আর বলতে? ঠাকুর আবার বলছেন, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার মশাই বলছে, আগে হ্যাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। ঠাকুর বললেন, খাবারের সঙ্গে চুল জিবে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার বলছেন, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎসঙ্গে কিছু করতে পারে না? খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। এই দিনের অংশটুকু এখানেই শেষ হলো। এরপর 14 জুলাই, এটা 25 জুন ছিল, 14 জুলাইয়ের অল্প একটুখানি ঘটনা আমরা শুনব। আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন। 31শে আষাঢ় শুক্লা দশমী 14 জুলাই 1883 শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শুনাইবেন। রাখাল, মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। ঠাকুর দালানে গান হইতেছে, রাজনারায়ণ গান ধরিলেন, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি যমের ভয় রেখেছি, কালী নাম মহামন্ত্র আত্মশির শিখায় বেঁধেছি, আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি, কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো তাই বসে আছি, দেহের মধ্যে 6 জন কুজন তাদের ঘরে দূর করেছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন। ঠাকুর আখর দিতেছেন, ও মা রাখো মা। আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ, বাহ্য শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়া আছেন। আবার গায়ক গাহিতেছেন, রণে এসেছে কার কামিনী, সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী। ঠাকুর এই শুনিয়া আবার সমাধিস্থ। গান সমাপ্ত হইলে দালান হইতে ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন। নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে। কোনো কোনো ভক্ত অন্তঃসার ফুলগুণদি, উপরে ভাবের কোনো প্রকাশ নাই, এইসব কথাও হইতেছে। জয় ঠাকুর। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বম রাম কৃষ্ণম শিরসা নমঃ। আজকে এই পর্যন্তই, নমস্কার।